আদর্শ পরিবার গড়ে তোলো। আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তোমার সামর্থ্য আছে, শারীরিক মানসিক সামর্থ্য আছে, রুজির একটা ব্যবস্থা আছে, বিয়ে করে ফেলো, দেরি করবে না, বিয়ে করে ফেলো, দেরি করবে না। আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে, আর কোনো দিকে দেখার দরকার নাই। এমন কি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে, সেটাও তোমাকে করতে হবে। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে, সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয় না। দুইটা বিয়ে করলে মানুষ আবার কী মনে করবে, আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন? আল্লাহ পাক কি এমনি এমনি আয়াত নাজিল করলেন নাকি? আল্লাহ পাক খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে, অনেক ছেলে মারা যাবে, মেয়েরা সমাজে বেঁচে থাকবে। কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে, অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে, ওদের দায়িত্ব নিতে হবে না? কে নিবে ওদের দায়িত্ব? যদি ছেলেরা দায়িত্ব না নেয়, কে দায়িত্ব নিবে? ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে? ওরা কি পতিতালয়ে সম্পত্তি হবে? ওদের অধিকার নাই? এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায়, আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ, এগুলাতে চরিত্র খারাপ হয় না। একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকিয়া করে, এটাতে চরিত্র খারাপ হয় না। কিন্তু যদি আরেকটা বিয়ে করে, তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে। এটা জাহিলিয়াত, এটা পুরো সম্পূর্ণ মক্কার জাহিলিয়াত চলছে। দ্রুত বিয়ে করো, বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে। পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোনো রকম শেরেক, কোনো বেদাত, কোনো কুফর, কোনো হারাম ঢুকতে না পারে। পারবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।